আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুধু আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ নয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে যেখানে বসে আমার এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা চলমান, সেই পরীক্ষার আলোকেই আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা অর্থাৎ যে জীব জগৎ, এই জীব জগৎ সম্পর্কে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমাদের পরীক্ষায় একটু উপকার হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই এখন আমার ক্লাসে জয়েন করেছো। যারা জয়েন করেছো তারা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাদের উপস্থিতি জানান দাও, এবং সর্বোপরি অবশ্যই ক্লাসে শেয়ার করো, যাতে করে তোমরা যারা তোমাদের যেসব বন্ধুরা পরবর্তীতে ক্লাসে অংশ নিবে তারা যেন ক্লাসের নোটিফিকেশান পায়। সেই জন্য তোমরা অবশ্যই ক্লাসটায় অংশগ্রহণ করো। এবং তোমাদের কী সমস্যা আছে ওভারঅল দ্বিতীয় অধ্যায় জীব জগতের আলোকে, যদি তোমরা মনে করো পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যা ফিল করেছো, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি একটু পরে কমেন্ট চেক করে দেখবো যে হ্যাঁ তোমাদের কোনো কিছু যদি সমস্যা থাকে আমি চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা আমাদের মূল আলোচনার মধ্যে যাই। আমাদের আলোচ্য বিষয় সময় আমি ইতিমধ্যে দেখো লিখে রেখেছি যে জীব জগৎ দ্বিতীয় অধ্যায় আলোচ্য বিষয় থাকবে জীব ও জ্বর এর পরিচয়, জীব জগতের শ্রেণীবিন্যাস থাকবে, অপুষ্পক এবং পুষ্পক সপুষ্পক উদ্ভিদ এবং নগ্নবীজী ও আবৃত উদ্ভিদ বীজী উদ্ভিদ। আর সর্বোপরি যেটা করবো, লাস্ট 5 মিনিট রাখবো তোমাদের কমেন্ট চেক করে যদি কোনো প্রবলেম থাকে। তো আমি নোটিস করেছি অনেক শিক্ষার্থীরা তোমরা ফোন করেছো প্রশ্নের বিষয়ে অনেক কিছু জানার জন্য, তোমরা কী কী প্রশ্নে কী প্রবলেম ফিল করছো সেটা জানাও, আমি এখন যদি জানিয়ে দেই ওভারঅল সেই জানাটা সবার হয়ে যাবে। তো দেখো, আমরা যদি প্রথমে জীবজগতের শ্রেণীবিন্যাস করতে যাই, তার আগে অবশ্যই আমাদের জীবজগতের শ্রেণীবিন্যাস করার আগে যে জিনিসটা আমাদের অবশ্যই জানা উচিত, জীব ও জ্বর কী। আমরা যদি জীব না চিনি, আমরা যদি জ্বর না চিনি, তাহলে আমরা কী করে তার জীব জগতের শ্রেণীবিন্যাস উদাহরণ সহ পড়ব। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেহেতু জীব জগতের শ্রেণীবিন্যাস পড়ব বা জীব জগতের বিষয়বস্তু নিয়ে পড়ব, সেহেতু আমাদের প্রথমে জীব কী সেটা জানতে হবে। আর দেখো, আমরা জীব এবং জ্বরের কয়েকটা কী পয়েন্টস, কয়েকটা হিন্টস লিখেছি যার আলোকে আমরা অতি সহজেই কোনটা জীব এবং কোনটা জ্বর সেই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। দেখো, এবার আমরা তাহলে চলো যে আমাদের ক্লাসে যে যদি বলে কারা জীব কারা জ্বর, এবার আমরা তোমরা জিনিস চিন্তা করো, তোমার এক পাশে রাখো মানুষ, গরু, ছাগল এরকম কোনো কিছু, ডান পাশে রাখো, আমি তুমি জাস্ট তোমরা ইমাজিনেশন করো, চিন্তা করো, তোমার ডান হাতের পাশে আছে কি মানুষ, গরু, ছাগল, অপর পাশে আছে চেয়ার, টেবিল, বেঞ্চ এইগুলো। তাহলে এবার আমরা কয়েকটা কি পয়েন্ট, কয়েকটা শব্দ দিয়ে শিখে ফেলবো যে কারা জীব কারা জ্বর। দেখো, এবার যদি আমি বলি একটা একটা করে, যদি বলি চলন, তাহলে দেখো তো আমরা যদি প্রথমেই বলি চলন, তাহলে কার চলন আছে, জীবের চলন আছে। দেখো, মানুষ, গরু, ছাগল এদের যদি খেয়াল করো এরা চলাচল করতে পারে। অপর পাশে তুমি বাম হাতে যে রেখেছো চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, মোবাইল ফোন, এদের দেখো এরা চলাচল করতে পারবে না। তার মানে স্পষ্ট বুঝলাম কি, যারা জীব তাদের চলন থাকবে, যারা জ্বরও তাদের চলন থাকবে না। দেখো, তারপরে 2 নম্বর পয়েন্ট যদি আমি বলি খাদ্য গ্রহণ, তোমরা স্পষ্ট বুঝতে পারবা যে খাদ্য গ্রহণ কারা করছে, মানুষ, জীব জগতে যারা আছে প্রাণী এরা খাদ্য গ্রহণ করবে। অপর পাশে তুমি বাম পাশে যে চিন্তা করছো চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো কি খাদ্য গ্রহণ করতে পারবে না। অতএব খাদ্য গ্রহণ করাও কি জীবের বৈশিষ্ট্য, খাদ্য গ্রহণ না করা হচ্ছে জ্বরের বৈশিষ্ট্য। দেখো, আরেকটা জিনিস যদি বলি আমরা, তাহলে প্রজনন, প্রজনন কারা করে, অবশ্যই জীব করে। দেখো, মানুষ বাচ্চা দিচ্ছে, গরু বাচ্চা দিচ্ছে, ছাগল বাচ্চা দিচ্ছে, কিন্তু তুমি কি কখনো দেখেছো যে চেয়ার, টেবিল, বই এগুলো বাচ্চা দেয়? ঠিক আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আবার যদি বলি তাহলে কি প্রজনন কারা করবে, মনে রাখবা শুধুমাত্র যারা মানুষ, গরু, ছাগল অর্থাৎ যাদের জীবন আছে তাদেরই প্রজনন হবে, যাদের জীবন নাই তাদের প্রজনন হবে না।
একটা কথা স্পষ্ট গুনে মনে রাখো, মানুষ তথা প্রাণীরা চায় তাদের পরবর্তী প্রজন্ম বজায় থাকুক, অর্থাৎ সন্তান সন্ততি হোক, কিন্তু চেয়ার টেবিল বই পড় এগুলো কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ কি, তাদের মধ্যে জীবন নাই, অস্তিত্ব নাই, তারা কীভাবে এটা চিন্তা করবে? দেখো, এরপর যদি বলি রেচন, মনে রাখবা রেচন শুধুমাত্র কাদের হবে? প্রাণীর হবে। দেখো, রেচন কাকে বলা হয় তোমরা অবশ্যই জানা দরকার। আমি বললাম রেচন প্রাণীর হয়, জ্বরে হয় না, তাহলে কি রেচনটা হচ্ছে কারা? মনে রাখবা, যে প্রক্রিয়ায় প্রাণী দেহ তার শরীরের অবশিষ্ট অর্থাৎ বর্জ্য পদার্থ বের করে দেয়, সেই প্রক্রিয়াটাকেই রেচন প্রক্রিয়া বলা হয়। আর রেচন অঙ্গকণগুলো আমরা সহজে জানি, যে মুখ, তারপরে পায়ুপথ, এমনকি লোমকূপ, সেটা হচ্ছে একটা রেচন অঙ্গ। যেমন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ঘেমে যাই আমাদের লোমকূপ দিয়ে ঘাম বের হয়, এই ঘামটা কিন্তু রেচন পদার্থ, কি রেচন প্রক্রিয়ার ফল। একটা কথা মনে রাখবা স্পষ্টভাবে, যে যদি মানব শরীরে তথা জীব দেহে প্রাণী দেহে যদি, কিন্তু একটা চেয়ার টেবিলকে যদি তুমি লাঠি দিয়ে বাড়ি দাও, আঘাত করো, সে কিন্তু অনুভূতি প্রকাশ করবে না। সেখান থেকে আমরা বুঝলাম যে প্রাণী কী করবে? অনুভূতি প্রকাশ করবে। আর বাম পাশে যেটা আমরা চিন্তা করেছি, চেয়ার টেবিল বই খাতা, এগুলো কিন্তু অনুভূতি প্রকাশ করবে না। অর্থাৎ অনুভূতি প্রকাশ হচ্ছে জীবের বৈশিষ্ট্য। আবার দেখো শ্বাস প্রশ্বাস, আমি আগেই বলেছি আমরা কী করি, অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই সেটা কারা গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ যে অক্সিজেন ছেড়ে দেয় সেটা আমরা গ্রহণ করি। তার মানে শ্বাস প্রশ্বাস এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? প্রাণীর বৈশিষ্ট্য, মানে অর্থাৎ জীবের বৈশিষ্ট্য, জড়ের বৈশিষ্ট্য নয়। আবার দেখো যদি বৃদ্ধি বলি, দেখো উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে, মানুষের বৃদ্ধি হচ্ছে, গরু ছাগল পশু পাখির বৃদ্ধি হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড যে চেয়ার টেবিল বই খাতা পুস্তক এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তারপরে বৃদ্ধি হওয়াও কার বৈশিষ্ট্য? জীবের বৈশিষ্ট্য। একটা যদি দিলি অভিযোজন, মোস্ট গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় আজকে, অভিযোজন যাকে আমরা বা ইংলিশে বলি অ্যাডাপ্টেশন, এই ইংলিশটা মনে রাখবা, তোমরা একটু মনে রাখবা, ADAP অ্যাডাপ্টেশন, অর্থাৎ অ্যাডাপ্টেশন মানে অভিযোজন মানে খাপ খাওয়ানো। অর্থাৎ দেখো পরিবেশের সাথে, পরিবেশের সামগ্রিক প্রতিকূল অবস্থার সাথেও যদি আমরা নিজেকে মানিয়ে নিতে পারি, এটাকে আমরা অ্যাডাপ্টেশন বলবো। অর্থাৎ পরিবেশটা একটা সময় অনুকূল ছিল, আমরা বেঁচে আছি, এই পরিবেশটা একটা সময় কি অনুকূল না হয় প্রতিকূল হতে পারে, সেখানেও আমরা বেঁচে থাকবো, এই যে ক্ষমতাটা অর্জন করা সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। দেখো আমরা একটা সময়ে প্রচুর পরিমাণে শীত সহ্য করতে পারি, কিন্তু সেই শীতটা যে মাত্রায় আছে, আমরা যদি কোনো অ্যান্টার্কটিকা মহাদেশগুলোতে যাই যেখানে মাইনাস তাপমাত্রা, সেখানে যদি আমরা যাই দেখবো আমাদের শরীরের জন্য সেই ঋণাত্মক, সেই মাইনাস শীতের তাপমাত্রা গ্রহণ মানে খুব কষ্টকর হবে, কিন্তু ওইখানে যারা আছে তারা কিন্তু খুব সহজে সহ্য করে নিয়েছে। আবার যদি আমরা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, দেখো ওরা কী পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে, কিন্তু আমরা সেই পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারি না। তার মানে কি, ওরা নিজেকে খাপ খাইয়ে নিয়েছে, অভিযোজিত হয়েছে, নিজের অ্যাডাপ্টেশন পাওয়ারটা বাড়িয়ে গেছে নিয়েছে। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন কী, তোমাদের পরীক্ষায় হয়তো বা আছে, অভিযোজন বা অ্যাডাপ্টেশন কী, অর্থাৎ নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়ার যে সক্ষমতা অর্জন করা, সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এখন দেখো তাহলে আমরা মোটামুটি এটা শিখে ফেলেছি। দেখো আমরা কী কী শিখলাম, জীব ও জড় শিখলাম, এখন আমরা শিখবো জীব জগতের শ্রেণীবিন্যাস। জীব জগতের শ্রেণীবিন্যাস যদি আমরা শিখি, দেখো আমরা একটা শ্রেণী করে রেখেছি যে আমরা জীব জগৎকে প্রথমত পাঁচটা রাজ্যে ভাগ করবো, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন দেখো আমরা জাস্ট এই দুইটা তিনটাকে বৈশিষ্ট্য এবং একটা উদাহরণ শিখে ফেলবো, উদাহরণ আমি অলরেডি লিখে ফেলেছি। এখন দেখো আর এই শ্রেণীবিন্যাসটা কারা করে সেটা তোমার জানা দরকার, যে এই শ্রেণীবিন্যাসটা করেছেন মার্গিউলিস এবং হুইটেকার, কে কি দুজন বিজ্ঞানী নাম? একটা হচ্ছে মার্গিউলিস, আমি যদি বাংলায় লিখি তোমাদের জন্য, মার্গিউলিস, আর এটা হচ্ছে হুইটেকার। টেকার কত সালে মনে রাখবা, সালটা মনে রাখবা 1978 সালে। অর্থাৎ মার্গিউলিস এবং হুইটেকার 1978 সালে প্রথম জীবজগৎকে পাঁচটা রাজ্যে বিভক্ত করেন, যার প্রথম হচ্ছে মনেরা। এখন মনেরার উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম, আমি আগে উদাহরণ বললাম, মনেরার উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। এখন যদি বলি রাইজোবিয়াম কারা, মনেরা কারা, বা মনের বৈশিষ্ট্য বাই কী, তোমাদের লাগতে পারে যে মনের বৈশিষ্ট্য, মনে রাখবা মনেরার প্রথম বৈশিষ্ট্য দিবা হচ্ছে এরা এককোষী।
দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যতে বলবা হচ্ছে এরা তাহলে এককোষী, এরা অতি আণবিক্ষণিক। তিন নম্বর বৈশিষ্ট্য বলবা এদের নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়। চার নম্বর বৈশিষ্ট্য বলবা এরা শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। চারটা বৈশিষ্ট্য জানলেই মোটামুটি তোমাদের আনাফ ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড। তাহলে মনিরা বললাম কি চারটা বৈশিষ্ট্য, এরা এককোষী, এরা কি করবে আণুবীক্ষণিক। আচ্ছা এখন প্রশ্ন, আণুবীক্ষণিক কারা? আণুবীক্ষণিক হচ্ছে সেই সকল বস্তু বা জীব যাদেরকে আমরা খালি চোখে অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, খালি চোখে আমরা যাদের দেখতে পাবো না তারাই হচ্ছে আণুবীক্ষণিক। এখন দেখো তাহলে এর উদাহরণ কারা আণুবীক্ষণিক মনিরার? কারা? রাইজোবিয়াম। আর এটা বলেছি নিউক্লিয়াস সুগঠিত নয়। আচ্ছা একটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ সুগঠিত নয় বলতে নিউক্লিয়াসে যে অঙ্গাণুগুলো তার প্রত্যেকটা এখানে উপস্থিতি থাকবে না। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা দ্বিতীয় রাজ্যে, আচ্ছা প্রোটিস্টার কথা যদি বলি, যা উদাহরণ হচ্ছে অ্যামিবা। এখন দেখো এই প্রোটিস্টার যদি বৈশিষ্ট্য বলি তাহলে এরাও যথারীতি এককোষী, কিন্তু এদের নিউক্লিয়াসটা অবশ্যই অবশ্যই সুসংগঠিত। তারপরে হচ্ছে কি বললাম, নিউক্লিয়াসটা সুসংগঠিত বলার উদ্দেশ্য হচ্ছে এরা কি করবে নিজেদের খাদ্য, সরি এদের যে মানে কোষীয় অঙ্গাণুগুলো নিউক্লিয় অঙ্গাণুগুলো উপস্থিত আছে। তারপরে বললাম কি প্রোটিস্টা এরা একক বা দলবদ্ধভাবে বা কলোনিয়াল আকারে বাস করতে পারে, একটা ইংরেজি শব্দ বলেছি কলোনিয়াল, যার অর্থ হচ্ছে দলবদ্ধভাবে। তাহলে বললাম মনেরা সরি প্রোটিস্টা বা অ্যামিবার যদি উদাহরণ বলি, যে অ্যামিবার কি এরা এককোষী, এরা হচ্ছে দলবদ্ধ হয়ে বাস করবে বা কলোনিয়াল আকারে বাস করবে, এরা হচ্ছে কি এরাও কিন্তু আণুবীক্ষণিক, এদের কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দেখা যাবে না, এবং ওভারঅল এদের নিউক্লিয়াসটা অবশ্যই সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রত্যেকটা অঙ্গাণু আছে সেগুলো দৃশ্যমান। এবার আসি আমরা ফানজাইয়ের বৈশিষ্ট্যে। এখন দেখো ফানজাইয়ের যদি আমরা বৈশিষ্ট্য বলি তাহলে তার আগে আমরা উদাহরণ শিখি, তাহলে উদাহরণ দেখে আমরা বৈশিষ্ট্য শিখবো। উদাহরণ কারা? ইস্ট। উদাহরণ কারা? মাশরুম। উদাহরণ কারা? পেনিসিলিয়াম। অর্থাৎ ইস্ট মাশরুম পেনিসিলিয়াম। এবার তোমরা বুঝতে পারছো যে ইস্ট মাশরুম পেনিসিলিয়ামের প্রধান বৈশিষ্ট্য কী, এদের দেহে ক্লোরোফিল নাই। দেখো তাহলে আমরা একটা উদাহরণ হয়ে গেছে, এদের দেহে ক্লোরোফিল নাই, তাই এরা হচ্ছে কি পরভোজী। তাহলে ফানজাই একটা ছত্রাক, ফানজাইয়ের ইংলিশ আরেকটা মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে দেখো ফানজাই বা ছত্রাক, তাই উদাহরণ দিলাম কি ইস্ট মাশরুম পেনিসিলিয়াম। এবার এদের দিকে তাকালে দেখা যায় এদের দেহে কি নাই, ক্লোরোফিল নাই, তাই এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই এরা হচ্ছে কি পরজীবী বা পরভোজী। এখন দেখো এর বৈশিষ্ট্য বলি, এক নম্বর বৈশিষ্ট্য এককোষী বা বহুকোষী হতে পারে, এদের দেহে নিউক্লিয়াস কেটে কি সুসংগঠিত, এদের দেহে ক্লোরোফিল আছে, তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপরে হচ্ছে কি এই মোটামুটি তিনটা বা চারটা দিলেই তোমাদের জন্য যথেষ্ট। এবার দেখো প্রান্তি বা উদ্ভিদ। এখন দেখো প্লান্টির বৈশিষ্ট্য যদি আমি বলি, প্রথম বৈশিষ্ট্য বলবো তাহলে কি, দেখো এইখানে ছিল না এখানে আছে, কারা সেটা হচ্ছে কি প্লান্টিতে হচ্ছে মনে রাখবা এরা হচ্ছে কি সকল উন্নত উদ্ভিদকে, আমরা সকল উন্নত উদ্ভিদকেই আমরা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করব। এখন সেই ক্ষেত্রে কি আমরা আশেপাশে যত উদ্ভিদ দেখছি সবই কিন্তু প্লান্টির। এখন প্লান্টির যে বৈশিষ্ট্য বলি, এক নম্বর বৈশিষ্ট্য কী বলবো, এরা কি স্বভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখন প্রশ্ন কেন তৈরি করতে পারে, কারণ এদের দেহে ক্লোরোফিল আছে, যেহেতু ক্লোরোফিল আছে তাই এরা স্বভোজী, কারণ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। আর মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ প্লান্টের জন্য, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। সেলুলোজকে আমরা কী বলবো, সেলুলোজকে একটা হচ্ছে রাসায়নিক উপাদান যা হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষ প্রাচীরে কিন্তু কোনো সেলুলোজ থাকে না। আর মনে রাখবা প্লান্টের ক্ষেত্রে একটা হবে কোষ প্রাচীর থাকবে, কিন্তু প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর থাকবে না। আর অবশ্যই কি নিউক্লিয়াসটা সুসংগঠিত। তাহলে এই হলো আমাদের আর উদাহরণ করা সকল উন্নত উদ্ভিদ হচ্ছে প্রাণীর অন্তর্ভুক্ত। এবার আসি অ্যানিমেলিয়া। আচ্ছা অ্যানিমেলিয়া কি, অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া, এরা হচ্ছে সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। এবার যদি তোমাদের বলি যে এর বৈশিষ্ট্যগুলো তোমরা বলো, আমার বিশ্বাস তোমরাই পারবা, কারণ কি এর মধ্যে ক্লোরোফিল আছে খাদ্য তৈরি করতে পারে এরা স্বভোজী, এর মধ্যে ক্লোরোফিল নাই খাদ্য তৈরি করতে পারে না এরা পরভোজী, এদের মধ্যে কী আছে মেরুদণ্ড আছে অথবা মেরুদণ্ড না থাকতে পারে, বা নটোকর্ড সিস্টেম যেটা আমরা শিখবো নটক, এটা পরবর্তী অধ্যায় আলোচনা করবো, নটোকর্ডের যে বৈশিষ্ট্য এরা থাকবে, আবার এরা খাদ্য গ্রহণ করবে, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। মানে এক কথায় উদাহরণ দেওয়া হচ্ছে কি সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কিন্তু শ্রেণীবিন্যাস জীবজাত হয়ে গেল। এবার হচ্ছে আসি অপুষ্পক উদ্ভিদ আর স্বপুষ্পক উদ্ভিদ সংক্ষেপে। আচ্ছা অপুষ্পক মানে কি, যার ফুল ও ফল হয় না,
তাহলে সহজ কথা এবং মনে রাখবা পাতা আমরা নরমালি উদ্ভিদকে কাণ্ড পাতায় বিভক্ত করতে পারি না অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারি না তাহলে কি বললাম অপুষ্পক কারা যাদের ফুল ও ফল হয় না এবং এদেরকে স্পষ্টভাবে আমরা মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করতে পারি না এই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের উদাহরণ কি তোমরা নিশ্চয়ই জানো যে অপুষ্পক উদ্ভিদে কারা বলো তো যে অপুষ্পক আচ্ছা আমি পুষ্পকটা বলবো অপুষ্পকটা বলবা আচ্ছা সপুষ্পক কারা সপুষ্পক মানে পুষ্প যারা আছে তাই তো সপুষ্পক অর্থাৎ যাদের আচ্ছা এখন একটা কথা না বললেই নয় এখানে যে যাদের ডিম্বাশয় মানে কি অনাবৃত থাকে মানে আবৃত থাকে না তারা কিন্তু আবার হচ্ছে নগ্নবীজী তার মানে এখানে দেখো একটা কথা চলে আসলো এই নগ্ন অর্থাৎ সপুষ্পকের মধ্যে আচ্ছা এইটুকু এইটুকু মনে রাখো আপাতত ক্লাসটা আমি বড় করতে চাচ্ছি না অপুষ্পক বলবা যাদের ফুল ও ফল হয় না এবং উদ্ভিদকে মূল কাণ্ড এবং পাতা স্পষ্ট বিভক্ত করা যায় না তারা হচ্ছে অপুষ্পক আর যাদের ফুল ও ফল হয় তারা হচ্ছে সপুষ্পক আর সপুষ্পকে বলবা মনে রাখবা ডিম্বাশয়ের যদি অর্থাৎ ডিম্বকটা যদি ডিম্বাশয় আবৃত থাকে সেটা হচ্ছে আবৃত বীজী আর যদি ডিম্বকটা নগ্ন অবস্থা থাকে সেটা হচ্ছে কি নগ্ন বীজী দেখো সংক্ষেপ হয়ে গেল আমাদের আবৃতি আচ্ছা নগ্নবীজী উদ্ভিদ কারা এই উদাহরণটা না দিলেই নয় তোমরা তো অনেক সময় জানো না এই উদাহরণ দিবা সাইকাস সাইকাস আর পাইনাস গুড সাইকাস আর পাইনাস এরা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ আর আবৃত উদ্ভিদ কারা আম জাম লিচু কাঁঠাল দুনিয়ার যত ফল আছে আমরা আপাত দৃষ্টিতে দেখি সবই হচ্ছে নগ্নবীজী সরি আবৃতবীজী তাহলে আমি কি বললাম নগ্নবীজী উদাহরণটা জানা দরকার ছিল বলে দিলাম আর আবৃতবীজী সবই আম জাম লিচু সবই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ অতএব দেখো আমাদের মোটামুটি এই অধ্যায়ের নির্দিষ্ট ক্লাস শেষ এখন তোমাদের এখন কমেন্ট সেকশনে যদি আমি একটু যাই যদি তোমাদের কোনো সমস্যা আছে কি না কে যেন কমেন্ট করেছে সাউন্ড নাই কিন্তু সাউন্ড আছে সাউন্ড স্পষ্ট আসে এতে কোনো সমস্যা নাই হয়তো যে তার আপনার ওইখানে বোধ হয় কোনো সাউন্ডের সমস্যা থাকতে পারে বাট আমি কনফার্ম যে আমি এখান থেকে শুনছি যে আমার সাউন্ড আছে আর হচ্ছে অনেকে জয়েন করেছে এক্সেলেন্ট ক্লাস আমাদের নীতিশ স্যার প্রশংসা সবসময় করে তারপরে হ্যাঁ যাই হোক আচ্ছা যেটা হচ্ছে তোমাদের প্রবলেম তোমরা বলো নাই কিন্তু আমি তোমাদের একটা প্রবলেম ছোট্ট একটা প্রবলেম সলভ আউট করে দিচ্ছি সেটা হচ্ছে এক মিনিট লাগবে ক্লাসটা শেষ হতে তোমাদের একটা প্রশ্ন সময় উপযোগী একটা প্রশ্ন তোমরা অনেকেই নভেল করোনা ভাইরাস সম্পর্কে জানো না নভেল করোনা করোনা ভাইরাস তোমরা এটা জানো অথচ কোভিড নাইনটিন এটা জানো না একটা যে সহজ জেনে নাও আচ্ছা এই নভেল এই নামটাকে বলে নেই নভেল নিয়ে তোমাদের মাথা ব্যথা কোনো কারণ নাই কারণ হচ্ছে বিজ্ঞ মানে কি বলবো যা রিসার্চার যা গবেষণা করে এরাও ক্লিয়ার না নভেল শব্দ কেন ইউজ করা হলো তবে ম্যাক্সিমাম মানুষের যুক্তিটা হচ্ছে নভেল হচ্ছে যেহেতু এই রোগটা আগে কখনো পাওয়া যায় নাই নতুন আবিষ্কার মানে উদ্ভব এই যেহেতু নতুন উদ্ভব এই জন্য এটাকে বলা হচ্ছে নভেল এটা নিয়ে আর কিছু নেই জাস্ট মাথায় রাখবা করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন দেখো তাহলে আমি এটাকে আলাদা করি সিও ভিকে আলাদা করি ভিআই ডিকে আলাদা করি ডি এটাকে আলাদা করি নাইনটিন ক্লিয়ারলি দেখো ক রো না সিও মিন্স করোনা ভিআই আর ইউএস মিন্স ভাইরাস ডিজিজ ডিআই ডবল এস ইএসি ডিজিজ আর নাইনটিন বলতে এটা মনে রাখবা হচ্ছে 2019 31 ডিসেম্বর চীনে প্রথম এটা পাওয়া যায় 2019 সালের 31 ডিসেম্বর চীনে প্রথম এটা পাওয়া যায় এই জন্য এটা হচ্ছে নাইনটিন নেওয়া হয়েছে আর কোভিডের থেকে সিও মিন্স করোনা ভিআই হচ্ছে ভাইরাস আর ডি হচ্ছে ডিজিজ তাহলে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019 বা 2019 এইটাকে এবং সংক্ষেপে বলা হচ্ছে কি কোভিড নাইনটিন এই হলো মোটামুটি আর দেখো করোনা ভাইরাসের শুধু আরেকটু জিনিস তোমরা লক্ষণ কিন্তু জানো কিন্তু তোমরা সব জানো না মনে রাখবা লক্ষণটা পরিবর্তনশীল হচ্ছে অর্থাৎ এক এক ধরনের মিউটেশনের ক্ষেত্রে এক এক ধরনের পরিবর্তন নর্মালি জ্বর থাকবে হাসি কাশি থাকবে
মাথা ব্যথা থাকবে অনেক সময় পেটের অর্থাৎ উদারাময় প্রবলেম অর্থাৎ পেটের যে ডাইজেস্ট সেটা ঠিকমতো হয় না শরীর ব্যথা হতে পারে এইগুলো আর যদি বলি সেফ জোন অর্থাৎ যদি করোনা ভাইরাস থেকে সেফ থাকতে চাও মানে নিরাপদ থাকতে চাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে যথাসম্ভব বাইরে না যাওয়া কারোর সাথে না মিশা যদি নিতান্তই বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ইউজ করা এবং কিছু টাইম পর পর সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা কমপক্ষে 20 সেকেন্ড সময় কতক্ষণ কমপক্ষে 20 সেকেন্ড সময় এবং আরেকটা জিনিস কি করবা অবশ্যই যদি কখনো হাসি কাশি দেওয়ার প্রয়োজন কিন্তু মাস্ক নাই অবশ্যই কুনুই দিয়ে নাক মুখ ঢেকে হাসি কাশি দিতে হবে আর বাসায় থাকতে হবে যথাসম্ভব সুষম খাদ্য অর্থাৎ প্রোটিন মানে কি বলবো রোগ প্রতিরোধ মানে খম এরকম মানে পুষ্টিকর খাবার খেতে হবে আর ওভারঅল যদি কেউ লক্ষণ দেখা দেয় তাকে অবশ্যই সেপারেশন বা মানে পৃথক রাখতে হবে এবং ওভারঅল ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে এই হলো মোটামুটি আজকে অফ টপিক আলোচনা কারণ হচ্ছে তোমরা কেউ কেউ আমার কাছে ইনবক্স করেছিলে জানার জন্য তাকে আমি পার্সোনালি না বলে তাকে আমি এটা জানিয়ে দিলাম উদ্দেশ্য হচ্ছে ওভারঅল সবাই যেন জানতে পারো যারা ক্লাস করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় অনেক হয়েছে তো আশা করি পরবর্তী দিন পরবর্তী কোনো অধ্যায় নিয়ে পরবর্তী কোনো ক্লাসের ক্লাস নিয়ে উপস্থিত থাকবো সে অবধি তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ